প্রিয় সুধী, লোক ঐতিহ্য ও সমন্বয়ে চেতনার ধারক কাজী নজরুল ইসলাম, আপাদমস্তক ধর্মনিরপেক্ষ এই কবির যাপিত জীবন ও কর্ম আবহমান বাংলার সাধারণ জনমানসের প্রতিচ্ছবি। তিনি একদিকে যেমন লিখেছেন ভজন কীর্তন শ্যামা সঙ্গীত, অপরদিকে তেমনিভাবেই লিখেছেন ইসলামী ভক্তিমূলক গান, জারি সারি মারফতি মুর্শিদি গান। মানবতাবাদী দার্শনিক এই কবির সৃজন ভুবনে মিলিত হয়েছে সকল কালের সকল মানুষ, তাই তো তিনি একদিকে লোককবি অপরদিকে নগর কবি। প্রিয় সুধী, আপনারা জানেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন চেতনায় নজরুল অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি আমাদের জাতীয় কবিকে বিভিন্ন বিষয় ও সাংগীতিক বৈচিত্র্যের আলোকে তুলে ধরার। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় কীর্তন। আজকের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আপনারা জানেন চিরায়ত বাংলার একান্ত নিজস্ব সম্পদ কীর্তন গান। খোল বাদ্য সহযোগে ঈশ্বরের নাম গুণ লীলা বিষয়ক এক বিশিষ্ট সঙ্গীত শৈলী এটি। প্রাতিষ্ঠিক এই সঙ্গীত ধারাতে রবীন্দ্রনাথ সহ বহু বাঙালি গীতকবি গান রচনা করেছেন, কিন্তু কথা এবং সুরের সার্থকতায় নজরুলের কীর্তন গান খুবই ঋদ্ধ এবং সংখ্যায়ও বেশি। ব্রজের দুলাল ব্রজে আবার আসবে ফিরে কবে, তালফেরতায় রচিত এই গানটিতে ব্রজগোপী রাধা ব্রজের দুলাল কৃষ্ণকে ব্রজধামে পুনরাগমনের প্রত্যাশী। এ পর্যায়ে গানটির পরিবেশনা শুনব শিল্পী তন্বী বড়ুয়ার কণ্ঠে। রাখালে রাজা
গায়ন রীতি ও বাণীর আলোকে বিভিন্ন ধরনের কীর্তন প্রচলিত, যেমন পদাবলী, পালা, বারোমাসি কীর্তন ইত্যাদি। তবে কীর্তন বলতে আমরা সাধারণত পদাবলী কীর্তনকেই বুঝে থাকি। রাধাকৃষ্ণের প্রেম লীলার বিবরণ এই গানের বিশেষ রূপ। রাধার সুখ দুঃখ, মান অভিমানে ভরা তেমনি একটি পদাবলী কীর্তন, বাজে মঞ্জুলো মঞ্জিরো ঋণে কি ঝিনি। এ পর্যায়ে গানটির সাথে নৃত্য পরিবেশনা দেখব নৃত্যশিল্পী শান্তা চৌধুরীর কাছ থেকে। বাজে মঞ্জুলো মঞ্জিরো ঋণে কি ঝিনি, বাজে মঞ্জুলো মঞ্জিরো ঋণে কি ঝিনি, নিরভরণে চলে রাধা বিনোদিনী, তার চঞ্চল নয়ন ঢলে টলমল, তার চঞ্চল নয়ন ঢলে টলমল, যেন দুটি ঝিনুক ভরা সাগর জল। ও সে আঁখি না পাখি গো, ও সে আঁখি না পাখি গো, কারি আসে উড়িতে চায়, থাকি থাকি গো আঁকি না পাখি গো, কারি আসে উড়িতে চায়, থাকি থাকি গো আঁকি না পাখি গো, ইতি উতি যায়, ইতি উতি যায়, চলে কভু কণ্টক বেঁধে চরণে, রাই সত চলে ধীরে পথ চলে কভু কণ্টক বেঁধে চরণে, তবু যে কাটালতায় আচল জড়ায়
চলিতে পারে না পথ চলিতে পারে না পথয়া বিরস বদন অলস চরণ বিরস বদন অলস চরণ শূন্য কলসি লাগে ভার বলি কালা সবচাইতে আনন্দের এবং গৌরবের বিষয় এই যে আমাদের নিজস্ব সম্পদ কীর্তনের সুরে কাজী নজরুল ইসলাম ইসলামী ভক্তিগীতিও রচনা করেছেন। আমরা এখন যে গানটি শুনব সেটি তেমনি একটি গান। সেই পথে মন মম ধায় নবীপ্রেমে স্নাত নজরুল রচিত একটি নাতে রসুল। তবে এই গানের মূল ভাবও রাধাকৃষ্ণের প্রেম ভাবনার আলোকেই রচিত। এই পর্যায়ে তালফেরতায় রচিত লেটো দলের এই গানটির পরিবেশনা শুনব শিল্পী বাবলু চক্রবর্তীর কণ্ঠে। নবীর সর্দার যে পথে চলিলেন হায় প্রিয় রসুলে খোদার নবীর সর্দার যে পথে চলিলেন হায় সেই পথে মন মম ধায় সেই পথে চাহে পরাণ আমার বিকাতে চাহে মাহে আরব লীলা ভূমে বিকাতে চাহে মাহে আরব লীলা ভূমে বিকাতে চাহে যাবো কমলিওয়ালা পাশ যাবো কমলিওয়ালা পাশ ছাড়ি গৃহবাস কম্বল সম্বল করি যাবো কমলিওয়ালা পাশ ছাড়ি গৃহবাস কম্বল সম্বল করি পাক রওজার ধুলি শিরে লব তুলি পরিব অঞ্জন করি পাক রওজার ধুলি শিরে
পড়িব অঞ্জন করি অঙ্গে রবে ভূষণ হয়ে সদা পাক রজার ধুলি ভূষণ হয়ে সদা অঙ্গে রবে পাক রজার ধুলি ভূষণ হয়ে সদা অঙ্গে রবে সেই পথে মন মম ধায় সেই পথে মন মম ধায় সেই পথে চরণ ডারে আমি মম দুঃখ ভার ও গো মম দুঃখ ভার করিয়া উজার দিবসে চরণে ডারি ও গো যত দুঃখ বহিবে অঝর হইবে নয়ন বারি ও গো যত দুঃখ মোর বহিবে অঝর হইবে নয়ন বারি আমার যাবে গো বয়ে আমার নয়নের ধারা যাবে গো বয়ে পাক রওজাতে নীতি লুকানো বন্নি নয়নের ধারা যাবে গো বয়ে পাক রওজাতে নীতি লুকানো বন্নি নয়নের ধারা যাবে গো বয়ে সেই পথে মন মম ধায় সেই পথে মন মম নবী সরদার যে পথে চলিলেন হাই সেই পথে মন মম ধায় সেই পথে মন মম ধায় সেই পথে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্ম পুরাণের ভিত্তিতে কাজী নজরুল ইসলাম যতগুলো ভক্তিগীতি রচনা করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি লিখেছেন ব্রজের দুলাল কৃষ্ণকে নিয়ে। তবে এই সব গানে তিনি শুধু কীর্তনের সুর ব্যবহার করেননি, ভারতীয় লোকসঙ্গীত যেমন ঠুমরি, দাদরা, টপ্পা, খেয়াল ভাঙা সুরও ব্যবহার করেছেন অবলীলায়। সুখ সারি সম তনু মন মম এই পর্যায়ে কাহার বাতালে নিবদ্ধ গানটির সাথে নৃত্য পরিবেশনা দেখব নৃত্যশিল্পী শান্তা চৌধুরীর পরিচালনায় নৃত্য দলের কাছ থেকে। সুখ সারি সম তনু মন মম নিশি দিন গাহে তব নাম সুখ সারি সম তনু মন মম নিশি দিন গাহে তব নাম সুখ তার সম ছল ছল আখি সুখ তার সম ছল ছল আখি পথ চে থাকি ঘন শ্যাম তোমারি
পথে থাকি ঘনশ্যাম সুখসারি সম তনু মন মাম নিশিদিন গাহে তব শেষে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নজরুলের অসাম্প্রদায়িক ও সমন্বয়ে চৈতন্য হোক আমাদের সার্বিক পথচলার সঙ্গী, এই প্রত্যাশায় ইতি টানছি
চেতনায় নজরুল অনুষ্ঠানের আজকের পর্ব কীর্তন। সবার জীবনের কল্যাণ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত বিদায়।